Instagram is a dancer. Hi viewers, assalamualaikum. Shobai kemon achen. Asha korchi je jekhane achen bhalo achen, shusto achen. Amrao alhamdulillah bhalo achi. Amra bolte ami bhalo achi, kintu amar dui chhele oshustho. Oshustho bolte ekhon motamoti ektu shusto bola jay. To ajke ami jokhon camera ta dhorlam tokhon almost 10:30 ta beje geche. To eto rate camera dhorlam keno, erokom ekta proshno thakte pare. তো আসলে এই 10:30 বাজে আমার এখন রান্না করতে হচ্ছে, বিকজ কালকে সকাল থেকে আমার নতুন কাজ অর্থাৎ জব শুরু হচ্ছে। তো একদিন পর একদিন অবশ্য, অত প্রেশার না। তো যেহেতু সকালে উঠে আমাকে 7:30 বাজে বেরিয়ে যেতে হবে, তো আসতে একটার মধ্যে চলে আসব, কিন্তু তারপরেও তো রান্না করে যেতে হবে। রান্না আছে অল্প, তো ভাবলাম যে কিছু টুকটাক রান্না করে যাই। আর রান্না যখন করছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের সাথে গল্প করতে করতে রান্না করি। তো অলরেডি আমার দুইটা রান্না চুলায় বসিয়ে দিয়েছি, দেখাই আপনাদের। এই যে আমার ছোট বাবুটার জন্য হচ্ছে আলু ভাজি, কারণ সকালে দুই ভাই ভাত খাবে, আবার 11টায় বড় ছেলে টিচার আসবে, তো ও ভাত খাবে। আর এদিকে হচ্ছে ভেন্ডি ভাজি বড় ছেলের জন্য, আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করা আছে, সেগুলো করছি যাতে দুপুরে এসে আমার আর কষ্ট করে রান্না করতে না হয়। আসলে আসার পর থেকে একটু টায়ার্ড থাকবো, আর এসে যাতে বাচ্চাদের, আমার বাচ্চারা অবশ্য নিয়ে খেতে পারে, বাচ্চাদের মাশাআল্লাহ দিতে হয় না আলহামদুলিল্লাহ। আমার বড় ছেলে নিজেও নিয়ে খেতে পারে, ছোটো ছেলেও নিয়ে খেতে পারে, আর বড় ছেলে আবার ওর ভাইকেও অনেক সময় দেখা যায় যে দিয়ে দেয়। তো আলু ভাজি আর সকালেও লাগবে, সকালে আপনাদের ভাই নাস্তা করে যাবে, তো আলু ভাজিটা লাগবেই, আর ভেন্ডি ভাজিটা দুপুরের জন্য। আর এদিকে করছি হচ্ছে এই যে ডাল রান্না করব। আমি ডাল কুকারে দিয়ে জাস্ট মানে তেলে বাগার দিব না, দেখাই, আলু দিয়ে ডাল রান্না করবো। আলু ডাল বাগার দিব না, জাস্ট একটু সিদ্ধ করে রেখে দিব, এক সিটি বা দু সিটি নিয়ে রেখে দিব, সকালে আমি বাগার দিব। সকালে একটু টাইম থাকবে যেহেতু আর্লি উঠব। আসলে মাঝে মধ্যে একটু রান্নাবান্নাটা রাতে, আগে যখন আমি প্রতিদিন করে যেতাম এরকম রাত্রেবেলা রান্না করে রাখতাম, রাত্রেবেলা রান্না করলে শু হয় কি মানে দুপুরবেলা এসে রান্না করতে হয় না। তো যখন কন্টিনিউয়াসলি জব ছিল তখন এরকম রাত্রে রান্না করতাম, তারপরের দিন এসে আবার রাত্রেবেলা রান্না করতাম, এরকম ছিল। বাট এখন দেখা যায় কি, যেহেতু বাসায় ছিলাম অনেকদিন, এখন ওই জন্য রাত্রেবেলা একদম রান্নাঘরে ঢুকিই নাই। তো আজকে অনেক দিন পর, দীর্ঘ প্রায় 3 মাস পর আমি রাত্রেবেলা রান্না করছি, তো ওই জন্যই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আর অলরেডি বড় ছেলে অলরেডি ঘুমিয়ে গেছে, ছোটোটাকেও শুয়ে দিয়েছি, ঘুমাবে, একটু মোবাইল দেখছে, তারপরে ঘুমাই যাবে, ওষুধ টষুধ খাইয়ে ঘুমিয়ে দিয়েছে। দুজনেরই জ্বর এখন মোটামুটি একটু কমছে কমছে, তারপরেও বড় ছেলের একটু দুর্বলতা রয়ে গেছে, শরীরটা অনেকটাই উইক আমার ছেলের। বাট পড়ারও চাপ আছে, টিচার আসতেছে, পড়াও আছে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আসলে এক হাতে সংসার সামলানো, বাচ্চাদের সামলানো, সব সামলে জব, যদিও জব আপনাদের ভাইয়া অ্যালাউ করছে না, কিন্তু তারপরেও আসলে করতে হচ্ছে, করতে হচ্ছে বলতে এটা আমার মানে আমার জবের জায়গা থেকে ওরা আমাকে এক্সপেক্ট করছে, ওরা চাচ্ছে বলে আমার করা। আপনাদের ভাইয়া তো স্ট্রিক্টলি বলা আছে না করবো না, তোমার আপাতত যতদিন ছেলের পরীক্ষা করো না। যাই হোক, আর আসলে বেশি না, 5 দিনের, তাও একদিন পর একদিন, তো ভাবলাম না করি, আর ওরাও অনেক রিকোয়েস্ট করছে সেজন্য। তো ভিউয়ার্স, এই যে রান্না শেষ, আলু ভাজিটা একটু হালকা করে রেখেছি, একদম পুরোপুরো রান্না করি নাই, লবণটা দিই নাই, ভেন্ডিও সেম, এখনও লবণ দিই নাই, করে রেখেছি, সকালে উঠে জাস্ট লবণ দিয়ে গরম করবো। এখন তো আবার গরম করতে পার, ডালটা একদম এই যে দেখেন মনে হচ্ছে জাস্ট একটু বাগাতে দিব। আর এই যে বললাম মুরগির মাংস আছে আলু দিয়ে, ওটাও আছে, সকালে উঠে ভাত রান্না করবো, আর এই তিনটা তরকারি গরম করবো, প্লাস হচ্ছে এগুলোতে লবণ দিয়ে একটু ইয়ে করে যাব। আর এদিকে পুরো রান্নাঘর একদম গুছিয়ে নিয়েছি, এই যে বেসিন টেসিন একদম ধোয়া, যত ময়লা থালা বাটি সব কিছু ধুয়ে নিয়েছি। মোটামুটি যখন আমার আসলে কাজ থাকে তখনই আমি এটা করি, সব কিছু একদম গোছগাছ করে রাখি আগের দিন রাত্রে, তাহলে আমার সুবিধা হয় কাজ করতে।